আইপিএল 2021-এর অকশনে কলকাতা নাইট রাইডার্স 14তম আইপিএল এর জন্য সবথেকে ভয়ানক ভয়ানক প্লেয়ার কিনেছে এবং খুব কম টাকা পেয়ে গেছে। যেখানে এবছর আইপিএলে কলকাতা নাইট রাইডার্স কিন্তু বেশিরভাগ অলরাউন্ডার প্লেয়ার কিনেছে। তো কলকাতা নাইট রাইডার্স দলে এমনই একটি অলরাউন্ডার আছে যে এবছর আইপিএলে কাপ পাবে। তো সম্পূর্ণ ডিটেলসে জানতে আপনারা ভিডিওটি দেখুন এবং ইউটিউব কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করুন। তাছাড়া ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদেরকে অনুরোধ রইল এবং আমাদের চ্যানেলে যদি তুমি প্রথমবার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। আইপিএল 2021-এর জন্য অ্যান্ডার রাসেলের ব্যাক আপ হিসেবে কিন্তু কলকাতা নাইট রাইডার্সের দলকে 75 লাখ টাকায় কিনেছিল এই ভাই প্লেয়ার বেন কাটিংকে। কিন্তু ভাই এ কিন্তু এবছর ভয়ানক চলবে এবং এ যদি চলে যায় হয়তো এবছর আইপিএলে অনেক রান করে দেবে। তার ভাই কারণ বলছি, আমি আগের বছরে একটি প্লেয়ারকে নিয়ে কারণ বলছি যেখানে ভাই বিগ ব্যাশে খুব চলেছিল টম ব্যান্টন এবং কলকাতা নাইট রাইডার্সের ফ্যানদের মনে আশা জেগেছিল বিগ ব্যাশে চলেছে ভাই অবশ্যই চলবে এবছর আইপিএল আইপিএল 2020-তে। কিন্তু আইপিএল 2020-এর আগে হয়েছিল ভাই বিগ ব্যাশের পরে পিএসএল, সেখানে কিন্তু ভাই টম ব্যান্টন চলেনি আর আইপিএল 2020-তে তো চলে মানে হচ্ছে ভাই আমি এখান থেকে একটা স্পষ্ট হয়ে যাচ্ছে যে যে এশিয়ার মাটিতে চলবে সেই কিন্তু ভাই ভারতে এসেও চলবে। মানে হচ্ছে পাকিস্তান প্রিমিয়ার লিগ আগের বছরে কিন্তু পাকিস্তানে হয়েছিল, তার মানে পাকিস্তানে যদি হয়ে থাকে তাহলে কিন্তু ভারতে অবশ্যই চলবে। তার কারণ ভাই পাকিস্তানের মাটি আর ভাই পিচ যেরকম হয় ইন্ডিয়ারও পিচ সেরকমই হয়, এই জন্যে কিন্তু ভাই টম ব্যান্টন চলেনি। তাই আইপিএল 2020-তেও টম ব্যান্টন চলেনি। এবং যদি বেন কাটিংয়ের কথা বলা যায়, বেন কাটিংয়ের ফর্ম তো ভাই পিএসএলে দেখার মতো এবং আশা করি আইপিএলও সেরকম ভালোই পারফরমেন্স করবে কলকাতা নাইট রাইডার্সের। এটা একটা আনুমানিক ভিত্তিক এবং আশা করি খেটে যাবে এবং ভাই এটা হওয়ারই কথা, কারণ পিএসএলে চললে তো ভাই আইপিএলে চলবে। কারণ ভাই আগে থেকে বলে দিচ্ছি এটা ভাই একটা সূত্রের মতো, মানে এদিক এদিক ঠিক থাকবে। যেরকম পিএসএলে টোটাল ভাই 200 তার স্ট্রাইকার রেট, যেখানে ভাই 6টা ম্যাচ খেলে 146 রান করেছে ভাই, সে লাস্টের দিকে এসেছে কিন্তু সে অবশ্যই, এটা পিএসএলের কথা বলছি, যেখানে 6 ম্যাচে 12টা 6 মেরেছে। এবং যদি পিএসএলের প্রথম ম্যাচের কথা বলা যায় সেখানে করেছিল 22, তারপরের ম্যাচে 42, তারপরের ম্যাচে 12, তারপরের ম্যাচে 53 এবং লাস্টের ম্যাচে 17, যেখানে 22 যেই রানটা করে সেখানে ভাই 1টি 4 2টি 6 মেরেছিল এবং 42 রান যেটি করে সেখানে 4টি 6 মেরেছিল আর যে 53 রানটি করে সেখানে ভাই 5টি 6 মেরেছিল। অর্থাৎ পিএসএলে কিন্তু এই বেন কাটিং খুব চলেছে, তার মানে ভাই নমুনা তো একটা বয়ে যাচ্ছে টম ব্যান্টন এবং ভাই বেন কাটিংয়ের কীরকম খেলতে পারে। এবং যদি এবছরে তোমরা বিগ ব্যাশের তার রান দেখো তো 13 ইনিংসে 280 রান করেছেন এই বেন কাটিং এবং তার স্ট্রাইকার রেট 156, যেখানে তার অ্যাভারেজ 40 এবং হাইয়েস্ট স্কোর 34 হলেও তিনি 16টা 6 মেরেছে বিগ ব্যাশে এবং তিনি লাস্টের দিকে লাভে এবং 26টা 4 মেরেছে। আর সব থেকে বড়ো কথা ভাই 13 ইনিংসের মধ্যে 6টা ইনিংসে নট আউট রেখেছে এবং তার বলিং প্রদর্শন অত ভালো না, বিশেষ করে উইকেটে। তো ভাই ইকোনমি 7.66 আর ভাই 14টা ম্যাচে অর্থাৎ 13 ইনিংসে 4টি উইকেট পেয়েছে। তো বস এখানে প্রমাণ হয়ে যাচ্ছে কিন্তু ভয়ানক ব্যাটিং এবছরে খেলে দিতে পারে ভাই বেন কাটিং। আর ভাই বেন কাটিংয়ের মানে নামে আর কি বলবো, অলরেডি তিনি কলকাতা নাইট রাইডার্সে রয়েছে, এর আগে মুম্বাই ইন্ডিয়ান্সে খেলতো এবং তার আগে কিন্তু খেলতো সানরাইজার্স হায়দ্রাবাদ। এবং আইপিএলে বেন কাটিং কিন্তু হালকা হলেও ছাপ ফেলে গেছে, সেটা আইপিএল 2021-এ আরও ভালোভাবে কলকাতা নাইট রাইডার্সের হয়ে প্রমাণ করে দেবে। তো আশা করি ভিডিওটি তোমাদের সম্পূর্ণ পরিমাণে মানে প্রুফ দিয়ে দেখাতে পেরেছি। এর জন্য ভিডিওটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো, লাইক করো আর শেয়ার করতে ভুলবেন না। পরবর্তী ভিডিও আবার দেখা হবে।